আচ্ছা, এইটা আমি খাতা কলমের কথা যেহেতু উঠলো, আমি না রিসেন্টলি নতুন একটা অভ্যাস ধরছি যে আমার আমার হাতের সামনে একটা কলম আছে, যেটা খুবই অদ্ভুত যে আমার হাতের সামনে একটা কলম আছে। কারণ হচ্ছে যে আমি গত অনেক দিন ধরেই হচ্ছে যে কোনো কিছু নোট করলে গুগল কিপ ইউজ করি, ঠিক আছে, কিন্তু তার এই কয়েকদিন হইলো কেন জানি আমি হচ্ছে ফিজিক্যাল নোট নেওয়ার বেশি শুরু করছি, যে নোটবুক থাকে এইখানে হচ্ছে যে কালো কলম, লাল কলম, নীল কলম, এগুলো দিয়ে হচ্ছে লেখা শুরু করি। এইগুলা চোখের সামনে থাকে, খুব আরাম লাগে আর কি জিনিসটা দেখতে, হার্ড কপির মধ্যে ইয়ে করা। আর গুগল কিপে কোনো এক কারণ আমার আবার টিপ দিয়ে হচ্ছে মোবাইলে ঢুকতে হবে, ঢুকে নোট চেক করতে হবে, আবার টাইপ করতে হবে, এর থেকে হাতে লেখানি আরামে লেখা যায়। আমি না বহুতবার চেষ্টা করছি, আমি হোপফুলি 8 ডিসেম্বর আমি নোশনে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। আমি লাইক ফার্মটাকে অনেকদিন রিলিজ করছি, বাট আমার মনে হয় ইটস অ্যাবাউট টাইম অ্যাডাপ্ট। আমি এখনো ইউজ করি নাই, বাট যা দেখতেছি। অ্যান্ড আমি ভাবলাম যে আমি সবসময় ডিজিটালাইজ করতে চাইছি, যে আমি অনলাইনে লিখবো, যা লিখার অনলাইনে লিখবো। আমি অনেক চেষ্টা করছি, বাট স্টিল সামথিং অ্যাবাউট ফিজিক্যাল পেপার অ্যান্ড পেন্সিল, এটা আসলে রিপ্লেস করা যায়নি। আমার সাথে সবসময় যে পেন্সিল বক্স একদম সব কিছু গুছানো আছে, সবসময় লিখালিখি করি। অ্যান্ড আমি সবসময় ভাবতাম যে এটা তো অনেক সময় নষ্ট হচ্ছে, তো খাতা কলমে যেটা লিখতেছি এটা আবার ডিজিটালি নিতে হবে অ্যান্ড স্টাফ। টু ভেরি অনেস্ট, আসল কাজের জিনিস ওইটা টুকে নেওয়াই যায়। আমি যতই নোট করি না কেন, 10 পেজ টুকে রাখলে ওইটা আমি ইজিলি ডিজিটালাইজ করতে পারি। সো আমি লাইক বিভিন্ন আইডিয়া ফ্লো করার জন্য হ্যান্ড ফিজিক্যাল নোট প্যাড স্টাফ ক্যারি করি। বাট এখন একটা কালচার এখন আমি অ্যাডজাস্ট করতে পারি না, সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি নোট প্যাড থাকে কিংবা লাইফস্টাইল নোট প্যাড, ওইটাতে কেন জানি আমি এখন অ্যাডাপ্ট করতে পারি নাই। স্টিকি নোটস যারা ব্যবহার করে টু ডু লিস্ট বানায় যে, ওইটাতে এখন আমি পারি নাই কেন জানি ফর সাম রিজন। স্টিকি নোটস দিয়ে আমার এক্সপেরিমেন্ট খুবই মানে হচ্ছে যে বাজে, তার কারণ স্টিকি নোট অনেকগুলো আমি আমার এখানে কাঠের একটা ইয়ে আছে এই জায়গার মধ্যে আমি লাগায় রাখতে যাই, এন্ড ওইটা না আস্তে আস্তে এরকম কার্ভ হয়ে উঠে যায়, একটা সময় উঠে যায়, এটা আর থাকে না। কেমনে আমি এটা ইউজ করবো আমি জানি না, কিন্তু হচ্ছে যে আমি পারি নাই ইউজ করতে পরে। আর ভাই আমি আমি হার্ড নোটবুক ইউজ করি। আমি সামনে কাস্টম, তুমি আমি একটা কাস্টম নোটবুক বানাচ্ছি, ফার্স্টে নিজের জন্য বানাবো, নট লাইক কভার, পুরো নোটবুকটাই কাস্টম, ভিতরের জিনিসপত্র প্রত্যেক পেজ আলাদা। এবং আমি আগামী বছর থেকে ওইটাই কনভার্ট করবো। সাদমানকে যেটা বলতে গেছিলাম সেটা হলো গিয়ে হার্ড কপিতে নোট নিয়ে তারপর ছবি তুলে এআই দিয়ে ডিজিটাল কনভার্ট করে ফেলা এখন বেশ সহজ। সো আমি যেটা করি, আমি হলো ইম্পর্টেন্ট কিছু হলে পরে ছবি তোলা নোশনে অ্যাড করে ফেলি এবং ছবি ইমেজ টু টেক্সট কনভার্ট হয়ে যায়। ইভেন আই থিঙ্ক কোন অ্যাপেলের সফটওয়্যারে ভাই, ক্যামেরায়ও হয় এটা, এটা ক্যামেরাতে এখন ক্যামেরা ডিরেক্ট দিয়ে হয়ে ডিরেক্ট যায় হয়। এআই দিয়ে, বিক্সবি ভিশনেও হয় মোস্ট লাইকলি, তারপর অ্যাপলেটটা সো দিয়েও হয়। ইউজ করতে পারো এটা, অথবা জাস্ট ছবি হিসেবেও এটা কি রেখে শুধু দিতে পারো। ইংলিশই করতে পারে, বাংলা করতে পারে? বাংলা অ্যাকুরেটলি করতে পারে? আমি বাংলা বাংলা লেখি না, ইউ প্রেজেন্ট ট্রান্সলেট, বাংলা একটা ব্যাপার লিখি। বাংলা ট্রান্সলেট করতে পারে, তুই এক দুই সেন্টেন্স পারে, বাট ওটার বেশি আসলে হয় না। অ্যান্ড আমি একটা জিনিস খেয়াল করছি, আচ্ছা বাই দ্য ওয়ে এটা ভুলে যাওয়ার আগে আমি বলে রাখি, ফার্ন ভাই আপনি কোন স্টেশনারি দোকানে কখনো ইনভেস্ট করেন নাই? না কেউ কি আছে ভালো, সে অনেক টাকা পয়সা ইনকাম আমি করতেছে। প্রচুর চাই যে একটা স্টেশনারি দোকানের সাথে আই ওয়ান্ট টু বি অ্যাফিলিয়েটেড। এমন না যে তুমি আমি why একটা don't জিনিস, you start one and then I'll না invest? মানে সামন্স গানে হ্যান্ডেল ইট, আমি লাইক ওটা নিয়ে খেলবো আর কি। এটা হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্টিভ, বুঝছেন? আপনার স্টেশনারি যদি কোনো দোকান এইসব, কিন্তু সবারই একটা বড় ইয়া হ্যাঁ থাকে যে আচ্ছা আমি আমার সব সময় স্টেশনারি দোকানে ঢুকলে কেনই জানি ভাল লাগে, অনেক হ্যাঁ কালারফুল কলম এই সেই কত কিছু থাকে। আমি ওই দিন অনেকদিন পর একটা এরকম দোকানে ঢুকছিলাম চিরুনি কেনার জন্য, তো স্টেশনারি দোকানে যে চিরুনি পাওয়া যায় না আমি জানতাম না, ঢুকছিলাম আচ্ছা লাকে লাগে গেছে চিরুনি পাইছি। মানে আপনাদের কারো যদি ভালো স্টেশনারি বিজনেস থাকে, আপনারা সাদমানের সাথে যোগাযোগ করবেন, সাদমান ওটায় ইনভেস্ট করবে। মানে আমি টিকটকে শিওর শট বলতে পারি, জাস্ট প্রোডাক্ট নিয়ে ভিডিও বানালে জাস্ট কেন জানি টিকটক ইজ লাইক না, এটারে ভিউ দিব, আমি অনেক ভিউ দিব, সেটা করলেই শিওর আছে। এবং এই স্টেশনের জিনিসটা এরকম যে সামথিং দ্যাট ইউ ওয়ান্ট বাট সামথিং দ্যাট ইউ ডোন্ট নিড, যে কারণে লাস্ট দিন দোকানে ঘুরতে বাইরে হয়েছি, আমার কোনো দরকার নেই এটা নেওয়ার, কি জানি আর্কিটেকচার ড্রয়িং রুম আঁকার জন্য মানে আমি নিয়েছি, খুব ভালো লাগছে আমার, দ্যাটস ইট। এই জন্য জিনিসটা আমার খুব ভালো লাগে আর কি। এক্সট্রা টাকা পয়সা থাকলে মানুষের যা